كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب السلام عليكم ورحمة الله وبركاته লাস্ট নাম্বার 1140 এই নাম্বারে ভাই আপনি প্রশ্ন করেছেন যে আপনার এক বন্ধু জিজ্ঞাসা করেছেন আপনাকে যে সে পেশাব করতে গিয়ে পেশাবের জায়গাটা একটু নিচু এজন্য তার কাপড়ে পেশাবের ছিটা লেগেছে দেখা যাচ্ছে না তবে সে নিশ্চিত যে পেশাবের ছিটা তার কাপড়ে লেগেছে এখন এই কাপড় পরে তার নামাজ আদায় হবে কি হবে না এই বিষয়ে প্রশ্ন করেছে আপনাকে এবং আপনি আমার থেকে জানতে চেয়েছেন যাতে করে আপনি তাকে এই প্রশ্নের উত্তর সরবরাহ করতে পারেন আমি দুঃখিত যে আপনার এই প্রশ্নটা আমার দৃষ্টিগোচর হয়নি এবং বেশ কিছুদিন অতীত হয়ে গিয়েছে যাই হোক আলাকুল্লে হাল আপনার এই প্রশ্নের উত্তর হলো যে যদি নিশ্চিত আকারে জানা যায় যে পেশাবের ছিটা লেগেছে তাহলে ওই কাপড়কে ধুয়ে নিতে হবে ওই কাপড়কে ধুয়ে পরিষ্কার করে তারপরে নামাজ পড়তে হবে অথবা ওই কাপড়কে বদলি করে দিতে হবে আর যদি নিছক সন্দেহ থাকে যে লাগলো কি লাগলো না তাহলে এর চিকিৎসা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত চিকিৎসা তা হলো যে লজ্জাস্থান বরাবর পানির ছিটা দিতে হবে যদি সন্দেহ থাকে যে হয়তো বা পেশাবের ছিটা কিছু লেগে গিয়েছে সন্দেহমূলকভাবে যদি এরকম কিছু হয় মনের ভেতরে আসে তাহলে ওই লজ্জাস্থান বরাবর পানি ছিটা দিলেই যথেষ্ট হয়ে যাবে কিন্তু নিশ্চিত আকারে যদি জানা যায় যে এখানে পেশাব লেগেছে তাহলে অবশ্যই ওই জায়গাটুকু ধুয়ে ফেলতে হবে বা কাপড় পরিবর্তন করে ভালো পবিত্র কাপড়ে নামাজ আদায় করতে হবে অবশ্য যদি অজান্তে এভাবে যদি নামাজ পড়া হয়ে থাকে পেশাবের ছিটাওয়ালা কাপড়ে জানত না কিন্তু পরে তার স্মরণ হলো তাহলে এই নামাজ তাকে ফিরিয়ে আর পড়া লাগবে না আরেকটা বিষয় মনে রাখতে হবে যে ওলামায়ে দ্বীন বলেছেন যে যদি কাপড়ে এই পেশাবের ছিটা এরকম লাগে যে সুচের ছিদ্র দিয়ে যেভাবে হালকা পানি পাতলা পানি যেভাবে পাস হয় অতি সামান্য এরকম সুচের ছিদ্র দিয়ে যে পানি সামান্য পানি বের হয় এরকম যদি হালকা কিছু লাগে পানির এই পেশাবের উড়ন্ত পেশাবের কিছু অংশ হালকাভাবে সুচের ছিদ্রের মতো পাতলাভাবে তো ওখানে পানি ছিটা দিলেই যথেষ্ট হয়ে যাবে এ মর্মে বুখারি শরীফে এখানে হাদিস পাওয়া যায় যে এক সাহাবি আর এক সাহাবির প্রতিবাদ করে বলেন যিনি পেশাবের ছিটার বিষয়ে মানে অধিক সতর্ক করতেন তো উনি বললেন যে উনি যদি এরকম কঠোরতা না করতেন তাই মনে হয় ভালো ছিল এরপরে উনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি উনি ওই কিছু লোকের ডাস্টবিনের পাশে এসে উনি ওখানে দাঁড়িয়ে পেশাব করেছিলেন তো এ থেকে এই সাহাবি বুঝাতে চেয়েছেন যে দাঁড়িয়ে পেশাব করাকালীন কিছু না কিছু ছিটা পানির পেশাবের হালকা কিছু ছিটা যেটা সুচের ছিদ্র দিয়ে পাশ হওয়ার মতো এরকম হালকা কিছু ছিটা আসতে পারে তো এই জন্য হানাফি ফেকের ভিতরে যেমন আমি যতটুকু শুনেছি মালাবুদ্দামিন হক আব্দুল হক মাহাদ দেহলবীর তার কেতাবের ভিতরে এই মশলা উল্লেখ করা হয়েছে যে সুচের ছিদ্র দিয়ে যেভাবে পানি পাশ হয় মানে হালকা পাতলা আকারে এরকম যদি উড়ন্ত পেশাবের ছিটা এভাবে এরকম এত পাতলা আকারে যদি আসে কাপড় চোপড়ে লাগে তাহলে সে কারণে কাপড় না পাক হবে না বা ওখানে পানি ছিটা দিলেই ওই জায়গাটা পাক হয়ে যাবে তার মানে অতি সামান্য যদি কিছু লাগে মানে হালকা ছিটা আকারে
তাহলে আশা করা যায় যে এখানে পানি ছিটা দিলে যথেষ্ট হয়ে যাবে কিন্তু যদি দেখা যায় যে আস্ত পেশাব লেগে গিয়েছে ওখানে বা পেশাবের ছিটা বড় আকারে লেগেছে তাহলে অবশ্যই ওই জায়গাটুকু ধুয়ে ফেলতে হবে ওই জায়গাটুকু ধুয়ে ফেলতে হবে অথবা কাপড় চেঞ্জ করে নামাজ পড়তে হবে এটাই ওই মুসল্লির করণীয় এবং দুঃখিত একটি বিষয় দুঃখজনক হলো বাস্তব যে আমাদের দেশের পেশাব পায়খানাগুলি আসলে মানে ঠিক মতো তৈরি করা হয়নি ইঞ্জিনিয়ারিং প্ল্যান ঠিক মতো করা হয় না এই জন্য নোংরা হয়ে থাকে বাথরুমগুলি এবং এত নিচা হয়ে থাকে যে কাপড় চোপড় নষ্ট হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার তা আল্লাহ আমাদের দেশবাসীকে হেদায়ত দান করুন এবং পাক সাফ হওয়ার ব্যাপারে সঠিক পন্থা অবলম্বন করুন এদিকে চল্লিশ কদম হাঁটা ঠিকই নিয়ম করেছে ব্যায়াম করতেছে এক পায়ে আর এক পা বাড়ি মারতেছে কাঁপতেছে লাফালাফি ঝাপাঝাপি চল্লিশ কদম হাঁটাহাঁটি এগুলো করছে পাক হওয়ার জন্যে যেটা আরও নাফাক হওয়ার পন্থা মানে যত এভাবে খেঁচাখেঁচি করো তত আরও মানে লজ্জাস্থান দিয়ে মানে পেশাব গড়িয়ে পড়তে থাকবে কিন্তু এই হতবুদ্ধিতার শিকার হচ্ছে মানে পেশাবের ছেঁড়া থেকে পাক হওয়ার জন্যে অথচ পেশাবখানাগুলি ভালো করে বানাচ্ছে না মানে একটা উঁচু করে যাতে করে পেশাবের ছিটা না লাগে মানে স্লাবটা উঁচু রাখা হচ্ছে না তো এভাবে দেখা যাচ্ছে যে পেশাবের ছিটা থেকে বেঁচে থাকার বেদাতি মাধ্যম অবলম্বন করা হচ্ছে ঠিকই কিন্তু যেটা সঠিক তরিকা পেশাবের ছিটা থেকে বেঁচে থাকার সেটা অবলম্বন করা হয় না আমাদের দেশের বাথরুমগুলি প্রায় এই পর্যায়ে নোংরা হয়ে থাকে ওই ঢিলা তেলা কানিতে এর মাধ্যমে দেখা যায় অনেকটা নোংরা হয়ে যায় পানি নিষ্কাশন হয় ঠিক মতো এই বিদার চর্চা করার কারণে যে পানির সাথে ওই কুলুক লাগবেই মানে বাধ্যতামূলক করে না এ কারণে পানিগুলি নিষ্কাশন হয় না এবং এভাবে ওই বাথরুমগুলি নোংরা হয়ে থাকে পেশাবখানাগুলি নোংরা হয়ে থাকে তো যা হোক পানির পেশাবের ছিটা যদি লাগে এভাবে ভালো মতো যদি লেগে থাকে বেশি তাহলে অবশ্যই ওই জায়গাটুকু ধুয়ে ফেলতে হবে অথবা কাপড় পরিবর্তন করে নামাজ পড়তে হবে এরূপ কাপড়ে নামাজ জায়েজ নয় তবে যদি কেউ ভুলবশত পরে নিয়ে থাকে অজান্তে তাহলে তাকে নামাজ ফিরিয়ে পড়তে হবে না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জুতা সহকারে নামাজ পড়তেছিলেন এমত অবস্থায় উনি নামাজের অবস্থাতেই জুতা খুলে ফেলেন সাহাবা একরাম তার দেখা দেখে তারাও জুতা খুলে ফেলেন সাহাবা একরামকে নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদেরকে কে কোন বিষয়ে উদ্বুদ্ধ করলো তোমাদের জুতা খোলার ওপর তখন তারা বললেন যে রাসূলুল্লাহ আমরা আপনাকে দেখেছি জুতা খুলতে তাই আমরাও জুতা খুলে দিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদুত্তরে বললেন যে আমাকে জিবরিল বললেন যে আমার জুতাই নাপাকি রয়েছে তাই আমি খুলে দিয়েছিলাম তো এখানে যেটা লক্ষণীয় বিষয় সুনান আবু দাউদের হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা হলো নামাজ তিনি পড়ে ফেলেছিলেন এই নাপাক জুতা সহকারে মানে এই নাপাকি নিয়ে কিন্তু যেহেতু এটা অজান্তে হয়েছিল এই জন্য এটা মাপ সুতরাং পেশাবে ছিটা যদি লেগে থাকে বা নাপাকি লেগে থাকে কিন্তু সে জানতো না অজান্তে যদি নামাজ পড়ে ফেলে তাহলে ইনশাল্লাহ এ নামাজ হয়ে যাবে কিন্তু জেনে শুনে এরকম নাপাকিতে জড়িয়ে নামাজ পড়া জায়েজ নয় আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ